পূর্ব বর্ধমানে মুম্বাই ফেরত এক পরিযায়ী শ্রমিকের দেহে মিলল করোনার সংক্রমণ। আবারও করোনা আক্রান্তের হদিস পূর্ব বর্ধমানে, এবার স্থান পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীতে। এই দিনই পূর্বস্থলীর হামিদপুরে মুম্বাই ফেরত এক পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেল। আক্রান্ত যুবককে দুর্গাপুরে কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদপুরে ওই যুবকের বাড়ির এলাকাকে কন্টেনমেন্ট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা 10 জনকে বর্ধমানের প্রি কোভিড হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আরও কেউ ওই যুবকের সংস্পর্শে এসেছিল কি না জেলা প্রশাসন খতিয়ে দেখছে। জানা গেছে পূর্বস্থলীর এই যুবক সহ 7 জন একটি গাড়িতে মুম্বাই থেকে আসানসোল হয়ে গত 14 তারিখে পূর্বস্থলী ফেরে। আসানসোলে এই 7 জন পরিযায়ী শ্রমিকের সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। রবিবার তারই রিপোর্ট আসে, আর সেখানেই হামিদপুরের এক যুবকের করোনা পজিটিভ ধরা পড়ে। এদিকে যখন একের পর এক করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন, ঠিক সেই সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে নতুন করে করোনা আক্রান্তের খবর আসতে থাকায় রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসন ও গ্রামের মানুষদের কপালে। থানার অন্তর্গত হামিদপুরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে, ওকে এখন দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন আমরা গ্রামবাসীরা খুবই আতঙ্কে আছি। আমাদের এখানে পূর্বস্থলী 2 নম্বর ব্লকে হামিদপুর গ্রামে একজন পরিযায়ী শ্রমিকের করোনা ধরা পড়েছে। তো এতে আমরা গ্রামবাসী সকলে খুবই আতঙ্কে রয়েছি। তাকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, তো জানি না কি হবে এরপরে। তো এতে আমরা সত্যিকারই খুব আতঙ্কিত রয়েছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।